আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা হোমমেড ফুডে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি রুমা হোসেন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমরার আচার। আস্ত আমড়াটা দিয়ে আমি আজ আচারটা বানাবো। আপনারা চাইলে সেম প্রসেসে আমড়াগুলো কেটে নিয়েও আচার করতে পারেন, সেক্ষেত্রে উপকরণের কোনো চেঞ্জ হবে না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 10টি আমড়া ছিলে নিয়েছি। এবারে এই আমড়াগুলো আমি কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেব, যেন মশলাগুলি আমড়ার ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে। এই কাজটি করার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ কাটা চামচটা হাতে লাগার সম্ভাবনা আছে। আর আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়ে লম্বা করে কেটেও নিতে পারেন। আমার একটি আমড়া ছিদ্র করা কমপ্লিট। এবারে এই আমড়াটি আমি পানিতে ভিজে রাখব। এভাবে আমি সবগুলি আমরাই ছিদ্র করে নেব। এবার সবগুলি আমরা আমি হাত দিয়ে কোসলিয়ে আমরার গায়ের আঠাগুলো ভালো করে ধুয়ে নেব। এবার চুলায় একটি পাতিল বসিয়ে তাতে কিছুটা পাঁচফোড়ন, কিছুটা আস্ত জিরা এবং ধনিয়া দিয়ে মচমচে করে ভেজে নেব। ভাজা হলে এগুলো ঠান্ডা করে নিয়ে গুঁড়া করে রেখে দেব। এখন চুলায় একটি পাতিল বসিয়ে তাতে আমড়াগুলো দিয়ে দেব। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দেব, যেন আমড়াগুলো পানিতে ডুবে থাকে। তারপর ঢেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকনাটি তুলে আমি আমড়াগুলোকে একটু চেক করে নেব। আমড়াগুলো কিন্তু আমার এখনও সেদ্ধ হয়নি। এবার এগুলো ঢেকে আরও 5 মিনিট রান্না করব। সেদ্ধ হলে পানি থেকে আমড়াগুলো তুলে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা সরিষার তেল দেব। এখানে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে। তারপর আমড়াগুলো তেলে ছেড়ে দেব। এবার আমড়াগুলো একটু তেলের ভেতর নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর ভেতর দেব 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লং এবং 1টি তেজপাতা। তারপর আমড়াগুলো তেলের ভেতর নেড়ে চেড়ে দিয়ে একটু ভেজে নেব। এবার দেব আখের গুড়। আমি আচারটা গুড় দিয়ে করব, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। গুড়টা আমি আগেই গলিয়ে রেখেছিলাম। এবার দেব কিছুটা চিলি ফ্লেক্স। তারপর আমড়াগুলো গুড় এবং মরিচের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দেব তেঁতুলের কাঁচ। তেঁতুলটা পানিতে ভিজিয়ে রেখে চটকে এই কাঁচটা আমি বের করে নিয়েছি। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো আর আমরার টকটা কম বলে এখানে আমি তেঁতুল ব্যবহার করছি। তেঁতুলটা ব্যবহারের কারণে আচারে কিছুটা টক ভাব আসবে। তারপর দেব সামান্য একটু লবণ। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরপর শুধু ঢাকনাটি তুলে একটু নেড়ে দেব। তারপর রসটা শুকিয়ে মাখা মাখা হলে আচারটা কমপ্লিট। ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান আচারটা, তাহলে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। আমি বেশি দিন রাখবো না বলে ভিনেগারটা এখানে ব্যবহার করিনি। আচারের রসটা কিন্তু আমার কমে এসেছে এবং আচারের যে সুন্দর একটা কালার সেটাও চলে এসেছে। এখন এর ভেতর দেব টেলে নেওয়া মশলাগুলো। তারপর নেড়ে চেড়ে মশলাগুলো আচারের সঙ্গে মিশিয়ে নেব। ভিউয়ার্স, একটা জিনিস হয়তো খেয়াল করেছে, এখানে আচারের যে রস সেটা কিন্তু এখনও কিছুটা পাতলা রয়েছে। আমি এভাবেই নামিয়ে নেব, কারণ আচারটা ঠান্ডা হলে অটোমেটিক রসটা ঘন হয়ে যাবে। ব্যাস, তৈরি হলো আমার টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এই আচারের স্বাদটা কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন আচারের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং রুমা হোমমেড ফুডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।